অনেকেই আমাকে ফোন করে যে ভাই আমি কাজ শিখার পর মাসে 50-60-70 হাজার টাকা কি রোজগার করতে পারবো, 60-70 হাজার বা 40-50 হাজার টাকা রোজগার করতে পারবো, এরকম ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করে। আসসালামু আলাইকুম, আজকে একটি গল্প বলব, আসলে গল্পটা অনেকেরই কাজে আসবে আমি মনে করি। আমি যখন 2011-তে প্রবাসে ছিলাম, আমি দুবাইতে ছিলাম, 2013-র দিকে এক ফ্রেন্ড আমার কাছে এসেছে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সে এসে আমাকে বলল যে ভাই আসলে প্রবাসটা ভাল লাগে না, বিদেশ ভাল লাগছে না, দেশে চলে যাব, চিন্তা করতেছি দেশে যাওয়ার পর একটা গরুর ফার্ম দিব। সে আমাকে হিসাব দেখালো যে আমি দেশে যাব, গিয়ে 5টা গাভি কিনব, 5টা গাভি কিনার পর 1 বছর গাভিগুলা পালবো, লালন পালন করার পর যখন বাচ্চা দিবে, 5টা গরু তো মিনিমাম 2 কেজি করে দুধ দিলেও 10 কেজি দুধ হবে। তা আমাকে একটা হিসাব দিল, তো 2 কেজি দুধের যদি 10 কেজি দুধ হয়, 1 কেজি দুধের দাম, দুধের দাম যদি 50 টাকা করেও হয় তাও তো অনেক টাকা, 10 কেজি দুধের দাম 500 টাকা, মাসে আমার 15,000 টাকা আসবে, এরপরে বাচ্চা তো আছেই, গাভীর বাচ্চাগুলো বিক্রি করলে তো টাকা পাবো। আমাকে একটা হিসাব দিল, আমি বললাম এটা তোমার ইচ্ছা। তো দেশে আসলো, দেশে আসার পর যে কথা সে কাজ, গরু কিনলো, আমার সাথে ফোনে কথা হইতো। যখন সে গরু কিনলো, গরু কিনার পর প্রায় 1 বছর লালন পালন করলো, করার পর দেখতে পাচ্ছে যে না, এতে তো তত একটা লাভবান হচ্ছে না। যে আশা করেছিল যে 1 বছর পর গরু বাচ্চা দিবে, তারপর দুধ বিক্রি করবে, ও আশা বিফলে গেল। 1.5-2 বছর ধরে গরু লালন পালন করছে, 2টা গরু বাচ্চা দিছে, বাকিগুলো দেয়নি। তো হিসাব করে দেখে যে না, তত একটা লাভবান হচ্ছে না, ও এটা দিয়ে চলতে পারবে না। তখন আবার সে সৌদি আরবে চলে গেল, মাঝখান দিয়ে কতটা সময় নষ্ট করে ফেলল। বলতে পারে যে আসলে এই বিষয়টা কেন আপনাদের সামনে শেয়ার করলাম, দেখুন চিন্তা করা অনেক সহজ। সে চিন্তা করেছে মাসে 15,000 টাকা রোজগার করবে, বছরে যদি 5টা গাভীর বাচ্চা আসে, 5টা গাভীর বাচ্চা যদি 1 বছর পরে বিক্রি করে, 30,000 করে বিক্রি করলো, 5টা গাভি কত আসে, 3×5=15,15,000 টাকা এমনি আসছে, আশেপাশে সাইড কিছু কাজ করবে, সুন্দর চলতে পারবে, প্রবাস থেকে ভালো চলতে পারবে, এরকম একটা চিন্তা করে ফেলছে। তো আসলে আমাদের গ্রাম বাংলা এটাকে বলে গাই কেনার আগে গায়ের দোয়ানি কিনানো, এরকম কিছু একটা কথা বলে গ্রাম অঞ্চলে। আসলে আমরা কল্পনা করি একরকম, হয় আরেক রকম। এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোন করে যে ভাই আমি কাজ শিখার পর মাসে 50-60-70 হাজার টাকা কি রোজগার করতে পারবো, 60-70 হাজার বা 40-50 হাজার টাকা রোজগার করতে পারবো, এরকম ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করে। তো আসলে সেই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো, বলার কোনো ভাষা পাই না। অনেককে বলি যে পারা যায়, অনেককে বলি যে ধৈর্য ধরতে হবে। তো বিষয়গুলো অনেকে পজিটিভ নেয়, অনেকে নেগেটিভ নেয়। অনেকে ইউটিউবে ভিডিও দেখে বলে যে ভাই এক ভিডিওতে তো শুনলাম মাসে 50-60 হাজার টাকা নিশ্চিন্তে কামাতে পারবেন, এখন কাজ শিকার পর তো কাজও পাচ্ছি না, এরকম অনেকেই বলে। দেখুন আমি যখন প্রবাস থেকে আসার পর 2015-তে যখন আসার পর আমি এই কাজে পদার্পণ করি, 2008 সালে প্রথম আমি এই কাজ শিখি, প্রবাসে ছিলাম ওইখানে কিছুদিন করেছি, তারপর 2015-তে এসে দেশে দোকান দিলাম। আমি যখন ফার্স্ট টাইম দেশে দোকান দেই, দোকান দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রতি মাসে 50-60 হাজার 1 লক্ষ টাকা রোজগার হয় নাই। আমি যখন প্রথম দিন দোকান দিলাম 150 টাকা না সামথিং কিছু একটা রোজগার হয়েছিল, পুরো মাসের হিসাবটা যদি আপনাদেরকে বলতে যাই তো 8,500 কি 9,000 টাকার মতো রোজগার আমার হয়েছিল প্রথম মাসে, আমি যখন দোকান দিয়েছিলাম। আমার মানে আমার দোকানে এক্সক্লুসিভ যে মালগুলো আছে যেমন হেডফোন চার্জার এগুলো কম ছিল। তো দ্বিতীয় মাসে দেখা গেল যে 12-13 হাজার টাকা রোজগার হয়েছে, আমি কিন্তু হাল ছেড়ে দিই নাই, যে আমি তো অন্য জায়গায় চাকরি করলেও মাসে 15-20 হাজার টাকা রোজগার করতে পারবো, 8,000-10,000 টাকা দিয়ে কি হবে, আমি কিন্তু হতাশ হই নাই। এখন অনেককে দেখি কাজ শিখার আগেই চিন্তা করছেন যে আপনি মাসে 20-30 হাজার 50-70 হাজার কামাই করতে পারবেন কিনা, এরকম ধরনের মানে স্বপ্ন দেখছেন,
অনেককে স্বপ্ন দেখায়, আবার অনেকে ভিডিও দেখে, মানে বিভিন্নভাবে স্বপ্নগুলো দেখেন। আসলে এটা আমি বলেন, আপনি বলেন, যে কেউ এরকম স্বপ্ন দেখাটা একদমই বোকামি। দেখুন, আপনি যখন কাজ শিখবেন, কাজ শেখার পরপরই কিন্তু কাস্টমার আইসে আপনার পকেটে টাকা গুঁজে দিয়ে চলে যাবে না, যে ভাই কাজ হইলো, মানে একটা কাজ করতে আনলো, এটা হইলো না, তার মানে এই না যে কাস্টমার আপনাকে টাকা দিয়ে চলে যাবে, এরকম কিন্তু নয়। টাকা রোজগার করা অনেক কঠিন বিষয়। আপনি যখন প্রথম দোকান দিবেন, প্রথম দোকান দেওয়ার সময় কিন্তু আমার কাছে ইজিটেক প্লাস ছিল না, আমার কাছে কিন্তু কোনো ডিভাইস ছিল না, একটা পুরাতন ল্যাপটপ ছিল, একটা হটগান ছিল, একটা পাওয়ার সাপ্লাই ছিল। বর্তমানে কিন্তু আমি ডিভাইসের নাম বললে মানে কি বলবো, অনেকগুলো ডিভাইস আছে, ইজিটেক প্লাস সহ কম্পিউটার তো আছেই। তো আগে কিন্তু এত কিছু ছিল না, আগে ছিল একটা হটগান, পাওয়ার সাপ্লাই আর একটা পুরাতন ল্যাপটপ। তো এই দিয়ে কোন রকমে কাজ করতাম। ধীরে 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 দেখা গেল যে যখন যতই দিন যাচ্ছে কাস্টমার দুটো একটা করে বাড়ছে, যখন আমার রোজগার বাড়ছে, আমি একটা দুটো করে যেগুলো যেগুলো আমার দরকার এগুলো নিয়ে নিয়ে আমার পুঁজিটাকে বাড়িয়ে ফেললাম। আপনি যত পুঁজি বাড়বে তত ইনকাম বাড়বে, এটাই স্বাভাবিক বিষয়। আগে এক্সক্লুসিভ মাল আনার জন্য দোকানে টাকা ছিল, আমার কাছে টাকা ছিল না, আমি আনতে পারি নাই, বিক্রি করতে পারি নাই, লাভ হয় না। আমি যদি দৈনিক 300 টাকা এখন কাজ করি, কথার কথা 300 টাকা যদি কাজ করি, আরো 300 টাকা এসে যাচ্ছে বিভিন্ন হেডফোন বিক্রি করে, চার্জার ব্যাটারি বিক্রি করে চলে আসছে, হয়ে গেল 600 টাকা। তো আগে কিন্তু আমার এক্সক্লুসিভ মালই ছিল না, তো বাকি 300 টাকা রোজগার কোথেকে আসবে, ওই যে কাজ করলাম 300 এটাই আছে। তো দেখেন, আমি যখন নতুন দোকান দিলাম, মনে করেন আপনি দিলেন, মনে করেন আপনি প্রথম নতুন দোকান দিলেন, কাজ শিখে যাওয়ার পর দোকান দিলেন, দোকান দেওয়ার পরে আপনি মোটামুটি কাজটা বুঝে নিতে বা এই যে মার্কেটের যে সিস্টেমটা বা কাস্টমারের যে মন ওইটাকে বুঝে নেওয়ার জন্য অন্তত পক্ষে আপনার 5-6 মাস সময় লেগে যাবে, এমনও হয় 1 বছরও লেগে যায়। তো এই সময়টাকে আপনি, যে সময়টা আপনি কাস্টমারকে বুঝবেন বা কাজগুলো বুঝবেন, এই বুঝার সময়টাকে আপনি বেকার বসে থাকবেন, আপনার ইনকাম হবে না, অবশ্যই হবে, যেখানে একটু বেশি হওয়ার কথা ওই জায়গায় একটু কম হলেও হবে। তো আপনি যদি প্রথম স্টার্টিং এ চিন্তা করেন যে আমি 30-40 হাজার 50 হাজার টাকা রোজগার করব, এরকম যদি চিন্তা করেন তাহলে আমি বলবো আপনি এই মোবাইল সার্ভিসিং সেক্টরে না, কোনো ব্যবসাতেই আপনি জয়েন করেন না, আপনার চাকরি আপনার জন্য বেটার হবে। স্টার্টিং থেকে আপনি বেতন পাবেন, এটাই আপনার জন্য বেটার হবে। দেখেন, ব্যবসাতে তো লাভ হবে, কিন্তু যখন দিবেন তখন থেকেই যে লাভ হয়ে যাবে তা কিন্তু না। আপনি আরএফএল কোম্পানি বলেন, প্রাণ কোম্পানি, প্রাণ এবং আরএফএল তো একই কোম্পানি, বা ওই যে আমাদের মোবাইল সেক্টরের মধ্যে হালিমা কোম্পানির নাম অনেকেই শুনেছেন, যে হালিমা কোম্পানি ব্যাটারি চার্জার এগুলো বিক্রি করে, বিভিন্ন কোম্পানি, উদাহরণ দিলে উদাহরণের শেষ হবে না। হালিমা কোম্পানি মোবাইলে বাংলাদেশের মধ্যে এখন মোবাইলের পাইকারের মধ্যে নাম্বার ওয়ানে আছে হালিমা। উনি কি করত, উনি আগে একটা কোম্পানির কাছে এইচআর হিসাবে সেলসম্যান, সেলম্যান হিসাবে চাকরি করত। ওই সেলম্যান থেকে দেখা গেল যে মার্কেটটাকে আগে বুঝে নিল যে কিভাবে কিভাবে ব্যবসা করা যায়, তারপরে নিজে উনি ব্যবসা শুরু করলো। আজকে উনি বাংলাদেশের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে নাম্বার ওয়ান কাতারে আছে। তো স্টার্টিং এ কিন্তু উনি মানে এরকম চিন্তা করে নাই যে মাসে 1 কোটি টাকা কামাবো, এরকম কিন্তু হয় নাই, ধীরে ধীরে কিন্তু হয়ে গেছে। আপনি কাজ শিখে যান, এখন আপনার আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই কাজ শিখবো এত টাকা খরচ করে তাহলে আমি কেন 50 হাজার টাকা রোজগার করতে পারবো না? দেখুন, আপনি ফার্স্ট টাইম তো আমার কাছ থেকে কাজ শিখলেন বা বাংলাদেশ যে কোনো সেন্টার থেকে আপনি কাজ শিখলেন, শিখার পর মনে করেন আপনি একটা মোবাইলের সিপিইউ রিবিল্ডিং, আপনি দোকান দিলেন, দোকান দেওয়ার পর মনে করেন একটা Redmi 9 একটা মোবাইল আসলো, অথবা Oppo X2 একটা মোবাইল আসলো, ওটা সিপিইউ রিবিল্ডিং করতে হবে। মনে করেন সিপিইউ রিবিল্ডিং করে লাগালে আপনি জানেন কাজ হবে। এখন আপনি সিপিইউ রিবিল্ডিং করতে গিয়ে দেখছেন যে আপনার কাছে সিপিইউ রিবিল্ডিং প্লেটই নাই, তো আপনি এটা কিভাবে কাজ করবেন? তো এখন আপনি রিবুলিং প্লেটটাকে অর্ডার দিতে দিতে কাস্টমার তো আপনাকে সময় দেবে না, কাস্টমার চলে গেল, কাজটা চলে গেল, আপনার টাকাটাও কিন্তু চলে গেল, আপনার কাছে মালটা ছিল না বিদায় কাজটা করে দিতে পারেন না। নেক্সট টাইম আপনি রিবুলিং প্লেটটা কিনে আনলেন, যেদিন এই কাজটা এসেছিল ওই দিন আপনি 200 টাকা রোজগার করছেন। যদি এই যে Poco X2 মোবাইলের সিকিউরিটি রিবুলিং করে দিতেন তাহলে 1000 টাকা পাইতেন, তাহলে 1000 এদিকে 200 কত হইলো, 1200 টাকা রোজগার হইতো। কিন্তু 1000 টাকা কিন্তু আপনি রোজগার করতে পারেন না, আপনার কাছে ওই সিপিইউটা রিবুলিং করার জন্য রিবুলিং প্লেটটা যে দরকার ছিল প্লেটটা আপনার কাছে নাই, এই একটা প্লেটের জন্য আপনার 1000 টাকা মিস হয়ে গেল। 15 দিন 20 দিন 1 মাস পর আপনি একটা রিবুলিং প্লেট নিলেন,
রিবিলিং প্লেট নেওয়ার পর সেম কাজটা আপনার কাছে অন্য আরেকজন কাস্টমার নিয়ে এসেছে, তখন ওই কাজটা আপনি করে দিলেন। তো ওই দিন মনে করেন আপনি অন্যান্য কাজ করে 400 টাকা রোজগার করছেন, এখন ওই সিপিওটা রিবিলিং করে দিয়ে আপনি 1000 টাকা এক্সট্রা আরো রোজগার করছেন, তাহলে 400 আর 1000 কত হয়ে গেল? 1400 হয়ে গেল। ইনকাম কি বেড়ে গেল? আগে আপনি করতে পারেন নাই, আপনার কাছে যেই রিবুলিং প্লেটটা দিয়ে বা যে যন্ত্রটার মাধ্যমে কাজটা করতেন ওটা আপনার কাছে ছিল না, আপনি করতে পারেন নাই। যখন আপনি জোগাড় করে নিয়েছেন আপনি কিন্তু কাজটা করতে পারলেন, আপনার ইনকাম কিন্তু বেড়ে গেল, হিসাবটা কিন্তু এই জায়গায়। এবার আপনার কাছে একটা মোবাইল লক খোলার জন্য আসলো, এখন লক খোলার জন্য ডিভাইসের প্রয়োজন হয় বা বিভিন্ন অনলাইন টুলসের প্রয়োজন হয়। আপনি নতুন দোকান দিলেন, প্রথম মাসে আপনি পুঁজি নিচ্ছেন অল্প পরিমাণে, আপনি দোকানে ডেকোরেশন করে দোকানে অ্যাডভান্স করে আপনার একদম হাতে পুঁজি নাই, আপনি টুলস কিনবেন কি দিয়ে? আপনি অনলাইনে টুলস বা এই যে ডিভাইস কি দিয়ে কিনবেন? আপনার কাছে টাকা নেই, কারণ আপনার কাছে একটা মোবাইল এফআরপি লকের জন্য আসলো, কারণ এফআরপি লকটা খোলার জন্য হয়তো একটা ডিভাইস লাগলো বা একটা টুল লাগলো। এখন আপনার কাছে টাকাই নেই, আপনি টুলও নিতে পারলেন না, আপনি কিন্তু কাজটাও করতে পারলেন না, ইনকামটা কিন্তু এখানে মাইনাস হয়ে গেল। যখন আপনি 5-6 মাস কাজ করার পর এই টুলস নিলেন বা ডিভাইস নিলেন, তখন যদি এরকম এফআরপি লক আসে তখন কিন্তু আপনি করে দিতে পারলেন, তখন আপনার ইনকামটা বেড়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে আপনি দোকান দেওয়ার পরেই কিন্তু আপনি এই চিন্তা করলে হবে না যে আমার গাবি 10 কেজি দুধ দিবে, 10 কেজি দুধ বিক্রি করে 500 টাকা রোজগার করব, এরকম চিন্তা করলে হবে না। আপনার চিন্তা থাকতে হবে আজকে দোকানে গেলাম, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে তাই হবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কোনো একটা ব্যবস্থা করে রেখেছে। আপনি যখন দিন দিন কাজ করতে থাকবেন, আপনার প্রত্যেক দিন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হবে, এই অভিজ্ঞতা থেকে দেখবেন যে আপনি কাজ শিখতে পারছেন বা শিখছেন, কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারছেন, কাস্টমারও কিন্তু আপনার দিকে ঝুঁকে যাবে। প্রথম নতুন দোকান দিয়েছেন, আমি যখন দোকান দিয়েছি আমাকে আমার এই যে আমাকে এখন ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন, আজ থেকে আমি ইউটিউব চ্যানেল করার আগে কি আপনারা আমাকে চিনতেন? আমার নাম যে জহির ইসলাম জহির, বা আমি যে একজন মোবাইল রিপেয়ার টেকনিশিয়ান, বা আমি যে একজন ট্রেইনার, এটা কি আপনারা জানতেন? জানতেন না। আমি যখন ফার্স্ট টাইম ভিডিও দিয়েছিলাম তখনও কি জানতেন? না, তখনও জানতেন না, ধীরে ধীরে জানতে পারছেন। আমি ধীরে ধীরে, যেমন আমার ইউটিউব চ্যানেলের কথা বলি, এখন বর্তমানে 50,000 সাবস্ক্রাইবারের উপরে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আপনাদের কারণে এটা হয়েছে। প্রথম অবস্থায় কিন্তু এরকম ছিল না, আগে চিনত 2-4-5 জন, আমার গ্রামের মানুষ চিনত বা আমার ইউনিয়নের মানুষ চিনত, এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের 50,000 লোক আমাকে চিনে। কিভাবে হয়েছে? একদিনে না, আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেন প্রথম ভিডিও কবে দিয়েছি, ওই দিন থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি এই আজ পর্যন্ত যে সময়টা গিয়েছে এই সময় ধরেই কিন্তু আমাকে দিন দিন মানুষ চিনছে, এই যে চেনার পরিধিটা এটা বাড়ছে, কমছে না কিন্তু। আজকে নতুন 10 জন সাবস্ক্রাইবার হচ্ছে, কালকে 50 জন হচ্ছে, এই যে নতুন 50 জন সাবস্ক্রাইবার হইল, এই 50 জন কিন্তু আমাকে চিনতে পারলো। তো বিষয়টা কিন্তু এরকম, আপনি যখন দোকানে কাজ করবেন, আপনি যখন ভালো কাজ করবেন, এমুকের মানে আপনি রহিম মিয়ার একটা কাজ করে দিলেন, কাজটা ভালো, রহিম মিয়াকে বলে দিলেন যে ভাই তোমার চার্জিং বোর্ড লাগাই দিলাম, 15 দিনের মধ্যে যদি চার্জিং বোর্ডের কোনো সমস্যা হয় আমি তোমাকে ফ্রি লাগাই দিব। দেখেন একটা চার্জিং বোর্ডের দাম কত, যারা রিপেয়ার সেকশনে কাজ করে তারা ভালো করেই জানে। আপনি টাচ ডিসপ্লের কোনো গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু একটা চার্জিং বোর্ড একটা স্পিকার লাগাই গ্যারান্টি দিতে পারবেন। তো আপনি একটা চার্জিং বোর্ড লাগে 15 দিনের গ্যারান্টি দিয়ে দিলেন, ভাই 1 মাসই গ্যারান্টি দেবে, ভাই 1 মাস কোনো সমস্যা হইলে আপনার মাগনা কাজ করে দেবো, টাকা দিতে দেবো না। উনি কিন্তু কাজটা করেনি, আর এই যে চিন্তা করবে, আরে বেচারা তো অনেক ভালো লোক, 1 মাস গ্যারান্টি দিছে, আমি তো এমুক দোকানে গেছিলাম ওই দোকানে তো গ্যারান্টি দূরের কথা, 2 দিন পরে আমি গেছি পরে আমার চিনে না, ও আমার 1 মাসের গ্যারান্টি দিয়ে দিছে। ও কিন্তু যাইয়া আরো 5 জনকে বলবে যে ভাই ওই অমুক দোকানে যান, জয় টেলিকমে যান, জয় টেলিকমে তো গ্যারান্টি দিয়ে কাজ করে দেয়। আসলে গ্যারান্টি দিয়ে কি কাজ করেন? টাচ ডিসপ্লে না ভাই, টাচ ডিসপ্লে গ্যারান্টি দেওয়া যায় না, এগুলো খুলে বলবেন কাস্টমারকে, চার্জিং পোর্ট বিভিন্ন ছোটখাটো যে কাজগুলো আছে এগুলো গ্যারান্টি দিয়ে দেবেন। যেমন চার্জিং পোর্ট আর মাউথ স্পিকারের কাজটাই তো মোবাইল সার্ভিসিং এর দোকানে বেশি না, একটা ব্যাটারি একটা চার্জার বিক্রি করলে যেটা গ্যারান্টিটা ঠিকঠাক মতো দেন, দিলে কাস্টমার কি পাবে? উৎসাহ পাবে, তখন সে ধীরে 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 এভাবে আপনার কাস্টমার বাড়তে থাকবে। যখন এভাবে আপনি 6 মাস, প্রথম 6 মাস দেখা গেল যে আপনার গড়ে কাস্টমার ছিল 100 জন, ওই 100 জনকে যখন আপনি ভালো সার্ভিস দিলেন, তখন দেখা গেল যে এই 100 জন থেকে কিন্তু আরো 200 জন কাস্টমার আপনার বেড়ে যাবে।
তো কাস্টমার যত বাড়বে ইনকাম কিন্তু ধীরে ধীরে তত বাড়তে থাকবে। তো আমি এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, কখনো এরকম চিন্তা করবেন না, কোনো কিছু করার আগে এরকম চিন্তা করবেন না যে ভাই আমি মাসে কত ইনকাম করতে পারবো, এরকম চিন্তা কখনোই করবেন না। আবার অনেকে বলেন ভাই কাজ শিখতে আসবো, চাকরি দিবেন? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই আমি যখন কাজ করি, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম বা আমি ভিডিওর মাধ্যমে না ফেসবুকে বললাম বা বিভিন্ন দোকানে গেলাম গিয়ে বললাম যে ভাই আমি জহির, আমার তো সবাই চিনেন বা আমাকে চিনেন না, বা আমি কাজ জানি ভাই, আপনি আমাকে পরীক্ষা করে দেখেন আমি কাজ জানি, আমাকে চাকরি দিবেন বা আমি কাজ করতে চাচ্ছি, কোনো রেসপন্স যদি আমার কোনো এরকম কিছু লাগে যে হ্যাঁ কিছু বন্ধক দিতে হবে বা কিছু প্রুফ লাগবে, আমার ভোটার আইডি কার্ড বা আমার কোনো গার্ডিয়ান আনতে হবে, আমি নিয়ে আসবো, আমাকে চাকরি দিবেন, দেখবেন আপনাকে চাকরি দেওয়ার লোকের অভাব নাই। অনেকে আমাকে যে ঢাকা থেকে অনেকেই ফোন করে যে ভাই আমার লোক দরকার, দেওয়া যাবে? তো আমি বলি যে ভাই দেবো, নাম্বার দিব কিন্তু আমি আপনাকে সরাসরি দিতে পারবো না, এরকম অনেকেই বলি। দেখেন আপনি যখন কাজ জানবেন, একটা কথাই আছে না, ভাত মানে টাকা কি জানি বলে কথাটা, হ্যাঁ ভাত ছড়ালে টাকার অভাব হয়, যে কাকের অভাব হয় না, ভাত ছিটিয়ে দিলে কাকের অভাব হয় না, কাক এমনিতেই চলে আসে। যখন আপনি কাজ জানবেন তখন কর্মের অভাব হবে না ভাই, আপনাকে কর্ম খুঁজে নিবে, যাদের দরকার তারা আপনাকে খুঁজবে, তবে আপনি কাজ শিখে গিয়ে বাড়িতে বসে থাকলে হবে না। আর কেউ যদি প্রলোভন দেখায় ভাই চাকরি দিয়ে দিব, না এটা ভুল, এই জগতে কেউ কারোর রেসপন্সিবিলিটি নিতে চায় না। আমি আমার আমার মনে করেন আমার একদম নিকটবর্তী কোনো আত্মীয় আমি চাকরিতে দিব, এখন ওই যেখানে চাকরি দিলাম উনি যদি বলে এই ছেলে যদি চুরি চুট্টামি করে চলে যায়, ড্রাইভার আপনার, এই রিস্ক কিন্তু আমি নিব না, আমি না কেউই নিবে না। তো এই জগতে কেউ কাউকে ভরসা দিয়ে দেয় না, নিজের ভরসাটা নিজেকেই যোগাতে হয়। আর আপনি দোকান দেওয়ার আগে চিন্তা করবেন যে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করবেন যে ভাই সরি, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি মানে কি করব, আমি এখন রাস্তা পাচ্ছি না, কর্মতে যোগদান করছি, আমার এদিকে যা আছে তাই তুমি দিও, অন্তত পক্ষে আমার ফ্যামিলিকে নিয়ে যাতে দুই চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আরে ভবিষ্যতের চিন্তা তো পরে, আগে আপনি বসেন না, যখন আপনি কাজ জানবেন ভবিষ্যৎ তো অটোমেটিকলি আপনার জন্য দাঁড়া হয়ে যাবে। কাজ জানেন না, চার্জিং পোর্ট লাগাইতে পারেন, খালি মাউথ স্পিকার লাগাইতে পারেন, তাইলে তো আর হইল না, একটা মোবাইল আসলো দামি মোবাইল, এটা আপনি খুলতে গেলে ভয় পাচ্ছেন, তাইলে তো হবে না। হ্যাঁ নতুন যখন কাজ করবেন তখন দামি মোবাইলগুলো খুলতে গেলে একটু ভয় করবে, স্বাভাবিক বিষয় ভাই, ভয় যে আমার করে না তাও না। একটা নতুন মোবাইল যদি আমার কাছে আসে, আইসে যদি বলে ভাই এটা খুলে চার্জিং পোর্টটা পাল্টাই দাও, মোবাইলটা চালু আছে, যে কোনো ধরনের একটা 70-80 হাজার টাকা দামের একটা মোবাইল যদি দেয়, আমি যতই বলি না কেন ভয় করে না, কিন্তু মনের মধ্যে কিছুটা হলেও ভয় থাকে যে মোবাইলটা খুলতে গেলে যদি ব্যাকসেলটা ভেঙে যায়, রেবনটা কেটে যায়, নেট যে অন অফ সুইচের রেবনটা যদি কেটে যায়, নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে খেলে, কিন্তু হয় না, আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো এগুলো কিন্তু একদিনে দুই দিনে হয় না, ধীরে ধীরে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে, তারপরে হয়েছে, ইনকামও বেড়ে গেছে। তো আপনি যখন ফার্স্ট টাইম দোকান দিবেন তো দামি সেটগুলো তো আপনি প্রথমেই না ধরলেই ভালো, এগুলোকে ইগনোর করেন, কম দামি মোবাইলগুলো আগে কাজ করেন, করে করে হাতের অ্যাক্টিভিটিটা ভালো করেন, কাজ করার আত্মবিশ্বাসটাকে বাড়ান, এরপরে দেখবেন যে ধীরে ধীরে যে কোনো কাজ আসলেই আপনি করতে পারছেন। বন্ধুরা আসলে এই কথাটা বলার ইচ্ছা ছিল না, কারণ এরকম প্রশ্ন আমাকে আজকে সকালেও একজন ফোন করে বলেছে যে ভাই কাজ শিখার পরে আমি টাকা দিয়ে কাজ শিখবো, কাজ শিখার পরে এমনিতে মাসে 40-50 হাজার কামাইতে পারবো দোকান দিলে। তো এরকম প্রশ্ন যখন করে আসলে এগুলো কেন করে, যারা অভাবগ্রস্ত আছে, যাদের দু চোখে এখন কিছুই দেখছে না, মানে বেকার, ফ্যামিলি কি কর মানে কোথায় যাবে কোনো কিছু বুঝে উঠতে পারছে না, তখনই কিন্তু নিরুপায় হয়ে এই প্রশ্নগুলো করে। তো আমি আসলে সবাইকে এতটুকুই বলবো, ভাই আপনি প্রবাসে যান, প্রবাসে গেলেও দেখবেন যে অনেকে বলে যে ভাই আমার ছেলে নতুন বিদেশ গেছে, এখন তো ভাষাটাই শেখে নাই, ভাষা শেখে নাই, মালিকের সাথে ভালো সম্পর্ক হয় নাই, নতুন নতুন গেছে, অনেকে নতুন জায়গায় চলে আসতে চায়, আবার নতুন যাওয়ার পর 10,000-15,000-20,000 টাকা বেতন পাঠাইতে পারে না, 6 মাস 1 বছর পরে দেখা যায় যে ওর মাসে 1-1.5 লাখ টাকা রোজগার করতে পারছে, তার মানে প্রথম যাওয়ার পরেই কিন্তু সে বেশি ইনকাম করতে পারে নাই, যত সময় গেছে ততই কিন্তু ইনকাম
বাড়তে থাকছে, অর্থাৎ আশেপাশের লোকজনকে চিনতে পেরেছে, সবাই ওকে চিনে, ও সবাইকে চিনে, সবাই বুঝতে পেরেছে যে সে ভালো লোক, তখনই কিন্তু কাজের পরিমাণ বেড়ে গেছে। আর যত কাজের পরিমাণ বেড়েছে ততই কিন্তু ইনকাম বেড়েছে। তো এই মোবাইল সেক্টরে বলেন, আপনি কাপড়ের ব্যবসা বলেন, হার্ডওয়্যার, মানে যে কোনো ধরনের ব্যবসা, একটা চায়ের দোকান, ওই যে দেখবেন অনেকে গামছা গায়ে দিয়া, এই যে আপনার এরকম একটা শহর এলাকায় দেখা যায় একটা কুটুরি নিয়ে ওইটার মধ্যে চা পান এগুলো রাইখা ঠাইটা এটা বিক্রি করে, নতুন হইলো থেকে খাইতে চায় না। যখন পরিচিত লোক হয় আস্তে আস্তে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন এক মাস আসতে থাকে, তখন লোকে চিনে ফেলে, তখন ওই দেখলে তাকে চাচা এক কাপ চা দিয়ে দেন, মানে উনার পরিচিত হয়ে গেছে, আইসা গল্প গুজব করে পরিচিত হয়ে যাওয়ার কারণে কিন্তু ওনার সেলও বেড়ে গেছে। আগে কিন্তু ওনাকে কেউ চিনত না, চাও খেত না, এখন দূরে দেখলেও চাচা কেমন আছেন, ভালো আছেন, এক কাপ চা খাওয়া দে, একটা বিড়ি দিয়ে যান, একটা পান দিয়ে যান। কি হলো, সে প্রথম এসেছিল তখন ইনকামই হচ্ছিল না, এখন সবাই ওকে চাচা বলে সম্বোধন করছে, কেউ ভাই বলে সম্বোধন করছে, ইনকামটাও কিন্তু বেড়ে গেল। তো আমি সবাই কাছে অনুরোধ করব, কেউ দোকান দেওয়ার পরে মাস তিন মাস চার মাস ছ মাস করার পরে দোকান ছেড়ে দিয়ে প্রবাসে চলে যায়েন না, বা অন্য কাজের দিকে মানে ঝুঁকে যায়েন না, আপনি যেটা নিয়ে আছেন ওটাতেই পড়ে থাকেন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। তবে সফলতার জন্য অবশ্যই আপনাকে ভালো কাজ জানতে হবে, এ বলে আজকে শেষ করব। তবে এখানে কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি আমার নিজের আবেগটাকে, আমার নিজের বাস্তব অভিজ্ঞতাটাকে আপনাদের সামনে শেয়ার করলাম। আমি যা বলেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি, এমনও দিন গেছে 200 টাকা রোজগার করেছি, বাজার খরচ লাগবে 500-700 টাকা, 200 টাকা কাজ করেছি, আজ দিন শেষে দেখা গেল যে ইনকাম বাড়ছে, এখন তো আর আগের মতো নেই। আমার আমি না সবার ক্ষেত্রে যারা নতুন দোকান দিচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় প্রথম অবস্থায় একটু দুর্বল থাকে, তারপর ধীরে 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 ইনকামটা বেড়ে যায়। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, যারা মোবাইল সার্ভিসিংয়ে নতুন আসছেন বা নতুন করে দোকান দিচ্ছেন তাদের জন্য মন খুলে দোয়া করি। আর সবাইকে একটা কথাই বলবো, উপদেশ নয়, ভাই হিসাবে বন্ধু হিসাবে একটা কথাই বলবো, ধৈর্য ধরুন, বেশি বেশি প্র্যাকটিস করুন, কাস্টমারকে ভালো সার্ভিস দেন, দেখবেন সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর আপনি চেষ্টা করে যান। বন্ধুরা আজান না, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।